আমায় চমকে দিন চমকে দিন 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 দিন। আরে ওটা দাও দাও দাও। আরে আমি না অপরিচিত কাউকে ওরকম কুট করে তুমি বলে দিতে পারি না। আরে তাই বলে একটা গোটা গানের লাইন আপনি চেঞ্জ করে দেবেন? আরে দূর মশাই, মানুষ ক্লাইমেট চেঞ্জ করে দিচ্ছে, আমাজন পুড়িয়ে দিল, আর একটা গানের লাইন এদিক ওদিক হয়েছে বলে আপনি এরকম করছেন? এই বাগানটা কিরকম তরতরে হয়ে উঠেছে না? আর লাস্ট দু মাস ধরে বাগানটার কি অবস্থা করেছেন দেখেছেন? যখন এই বাগানটা ফুলে ফুলে ভরে উঠবে তখন আপনি বুঝতে পারবেন হাউ বিউটিফুল। একটা কুঁড়ি দেখতে পেলাম না দু মাস ধরে, আবার ফুল হবে? এবার এটা মেলবো কোথায়? আপনার গায়ে? আপনি না সবসময় হাঙ্গামা বাঁধান, আপনার নেচার ভালো লাগে না? না আপনি এখানে এসছেন কেন? এটা মেলতে এসছি, এটা দেবো কোথায়? খালি সার দিয়ে যাচ্ছেন 14 রকমের, তার সারমর্ম তো দেখতে পাচ্ছি না। আরে ফুল ফুটতো আপনাদের বারান্দাটা, এটা তো পশ্চিম দিকে, ফুল সবসময় ফোটে হচ্ছে পূর্ব দিকের প্রথম। তো কি করবো, বারান্দার মুখটা ঘুরিয়ে পূর্বমুখ করে দেবো? দেখুন তো এটা আপনি যা করেছেন না, গাছগুলো এবার বেশি জল পেয়ে মারা যাবে। না না স্যার, এই তো টাইমার দেওয়া আছে, সব একদম সময় সময় পড়বে। আরে কিন্তু অন্য কোনো ব্যবস্থা করা যেত না? কি ব্যবস্থা করব? আপনার ফ্ল্যাটের চাবিটা কাউকে দিয়ে যাবো, বলবো যে এসে গাছের দেখাশোনা করতে? হ্যাঁ অবশ্যই, এটা করলেও হতো, রূপল মেয়েরাকে বললেই তো হতো না? আপনি একটু চুপ করবেন। হ্যাঁ রূপল মেয়েরা তো খেয়ে দেয় কাজ নেই, ব্যাঙ্গালোরের বনমালি হয়ে ঘুরে ঘুরে সবার বাড়িতে গাছে জল দিয়ে যাবে যত সময়। এই আজকের কাগজটা কোথায়? কোন কাগজ? আজকের কাগজ ওই তো ওইখানে, ও তো সার রেখেছি। মানে আজকের কাগজটা এরকম ভাবে সার রেখে নষ্ট করেছে? হ্যাঁ নিউজের কোনো দাম নেই নাকি? শুনুন, পেড নিউজের থেকে এই ন্যাচারাল গ্রোথ অনেক ভালো। একদম বাজে কথা বলবেন না, প্রত্যেক মাসে মাসে আমি টাকা দিয়ে কাগজটা রাখি। দাঁড়ান না, প্রত্যেক মাসে আমি টাকা। হ্যাঁ এখান বাবু, হ্যাঁ বলছি যে আপনি যে ঢাকায় যাবেন তো বৌদিকে বললেন না একবার? দেখেছেন তো আমার ইনভেস্টিগেশন নিয়ে বই লিখেছেন, আবার আমাকে উল্টে বাস দিচ্ছেন। আপনার পাবলিশার, সে তো আমাদের তিনজনকে ইনভাইট করেছে, আমার বউকে না? না 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 না, বলবে বলবে। বাপি যদি একবার বলে দেয় তাহলে নিশ্চয়ই এলাও করবে। আপনি বলেই দেখুন না। তা লেখা ছিড়ি আপনার, বই এমন কিছু বিক্রি হবে না যে পাবলিশারের অত প্রফিট হবে। হাস, আরো হাস, আরো হাস। তোর আশ কাটাতে না লোকটা এরকম মাথায় উঠেছে, ডিসগাস্টিং। তাই বলে এইভাবে বলে চলে গেল? মামুদ আসার সময় হয়ে গেছে, মামুদকেও না হয় শোনাবেন গান। কোন মামুদ? মামুদ আব গজনী? বাংলাদেশের আমার বন্ধু একেন বাবুর পাবলিশার। ও হ্যাঁ হ্যাঁ, এমন করে না যেন কিচ্ছুটি জানে না, সব কিছুতে ফকরামি করে। তোমার তোমায় দেখে দেখে আঁখি না ভরে, তোমার দুয়ার আজি সোনার মন্দিরে, ওগো মা। আরেকটু গাই? না না থাক, খুব ভালো হয়েছে। আসলে আমার না বাংলাদেশের সাথে এমন একটা ইমোশনাল যোগ আছে না। হ্যাঁ কেমন লাগলো আপনার গানটা? হ্যাঁ মামুদ, হ্যাঁ হ্যাঁ খুব ভালো। বাহ, আপনি রেওয়াজ করেন? না উনি রেয়াজে নয়, রেয়াজিতে আছে। আমি গানটা কেন শোনালাম জানেন, মানে বাংলাদেশের সাথে আমার এমন ইমোশনাল কানেকশন, কেউ বাংলাদেশি বা কেউ বাংলাদেশে যাচ্ছে শুনলেই না মনের ভেতরে কিরম করে। কেন আপনার ফোরফাদার কেউ? না সেরম না, আসলে আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে একটা ধোপা আসতো, সে বাঙাল ছিল। আচ্ছা, সে এলেই আমরা ছাদে উঠে এই বাঙাল বলে ঢিল মারতাম। উফ, এসব দিন গেছে। হেই আপনি তো সেন, আপনিও তো বাঙাল, এরকম একটা রেসিস্ট কমেন্ট করছেন? না আমি অতটা বাঙাল না, আমার মা তো গজব। তো এই আপনার এই ঢাকা শহরটা আমার খুব ভালো লেগেছে। ও থ্যাংক ইউ। আপনি বাপি বাবুর পরিচিত,
বাপিবাবু আমাকে নিয়ে একটা বই লিখেছেন, আপনি আবার সেই বইটা পাবলিশ করছেন। ওহ, কিরকম গাছে কাঁঠাল গোফে তেল মার্কা ব্যাপার। গাছে উঠতেই এক কাঁদি। হ্যাঁ, ওই যে ওইটা। এই বলছি, বইটা কেমন কাটবে বলে মনে হচ্ছে? কাটতে ভালোই হবে আশা করি। আর বাংলাদেশের পাঠকরা আপনার সাথে সাক্ষাতের জন্য তৈরি। দেখেন একেন একেন।